গল্পের সারথি চ্যানেলে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত। আজকের নিবেদন হিতেন্দ্র নারায়ণ ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, পথের কাঁটা। গল্প পাঠে আমি লক্ষ্মী পেঁচা, প্রচ্ছদ সম্পাদনায় পার্থ। শুনছেন পথের কাঁটা। আজ থেকে বেশ কয়েক বছর আগের একটি শ্রাবণ সন্ধ্যা থেকে এই গল্পের শুরু করা যায়। গায়ের নাম পলাশডাঙ্গা। গঙ্গারই একটি পুরনো খাত গায়ের পাশ ঘেঁষে চলে গেছে। ঠিক গঙ্গা নয়, কিন্তু এখনো সারা বছর তাতে জলস্রোত বয়ে চলে। বর্ষায় তো জলে টুবু টুবু হয়ে যায়, লোকে বলে কানা গঙ্গা। তা পলাশডাঙ্গা বেশ বর্ধিষ্ণু গ্রাম, একটা ভালো হাই স্কুল আছে, সম্প্রতি একটা কলেজও খোলা হয়েছে, তাছাড়া মেয়েদের জন্য আছে একটা জুনিয়র হাই স্কুল। সেখানকার পড়া শেষ করে ছাত্রীরা যাতে প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। এখন কলেজ হওয়ায় পাশ করলে তারাও ছেলেদের সঙ্গে একত্রেই পড়তে পারবে সেই কলেজে। শুক্লপক্ষের আকাশ, পূর্ণিমার আর বেশি দেরি নেই। শ্রাবণ মাস হলেও কয়েকদিন বৃষ্টি হয়নি, তাই নদীর ধারে ঘাস তুলে এখনও বেশ শুকনো। সেই শুকনো ঘাসের মধ্যে বসে দুই বন্ধুর কথা হচ্ছে। অনিমেষ বলল, হেডমাস্টার মশাই আমাদের দুজনকেই তার সঙ্গে একবার দেখা করতে বলেছে, আর জানি কী জন্য কিছু বলেছেন নাকি? মনোজের স্বরে আগ্রহের স্বর অনিমেষে অগোচর হইল, কারণটা সে জানে। ডাকবার কারণটাও এবং আগ্রহের কারণটাও, যদিও ওর একটার সঙ্গে অন্যটার কোনো সম্বন্ধ নেই। মুখে চাপা হাসি গোপন করার চেষ্টা না করে সে বলল, বোধ হয় পরীক্ষার খবর টবর কিছু জানতে পেরেছ, তুই বোধ হয় একটা স্কলারশিপ পাবি। ওরা দুজনেই এবার স্থানীয় স্কুল থেকে ম্যাট্রিক দিয়েছে, দুজনেই স্কুলের সেরা ছাত্রী। তবে মনোজ সকলের চাইতে ভালো, এই জন্য স্বভাবতই ওরা হেডমাস্টার মশাই প্রিয় ছাত্র। তার বাড়িতে ওদের অবাধ গতি, এবং সেই সূত্রে তার স্ত্রী এবং কন্যা কল্পনার সঙ্গে তারা পরিচিত। কল্পনাও ওদের প্রায় সমবয়সী, এবং সেও এবার প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষায় বসেছে। কৈশোর যৌবনের সন্ধিস্থলে সমবয়সী মেয়েদের সম্বন্ধে ছেলেদের হঠাৎ একটা সচেতনতা বোধ আসে। মনস্তত্ত্ববিদরা এইরকম একটা কথা বলে থাকে, কাজে কল্পনা সম্বন্ধে ওদের দুজনেরই যে একটু আগ্রহ দেখা দেবে এটা অস্বাভাবিক কিছু নয়। সম্প্রতি এই আগ্রহটা মনোজের দিক থেকে একটু বেশি মাত্রায় দেখা যাচ্ছিল। অনিমেষেরও যে একেবারে ছিল না তা নয়, তবে সেটা বাইরে ততটা প্রকাশ করে ফেলত না। কল্পনা তনু, কল্পনা সুন্দরী, তার উপর পাড়াগার মেয়েদের মতো মোটে এসে তবু থবু না। ছেলেদের সঙ্গে সমানে তর্ক করতে পারে, দরকার হলে কাটা কাটা জবাব দিতে পারে, যা শ্লেষার্থক হলো অশালীন। এই জন্যই ওকে ওদের ভালো লাগে। কল্পনারও যে খারাপ লাগে তা মনে হয় না, তবে কার প্রতি তার আগ্রহ বেশি সেটা ঠিক বোঝা যায় না। তা বুঝবার চেষ্টা না করাই বোধ হয় ভালো, কারণ শাস্ত্রেই তো বলেছে ওদের মনের খবর দেবতারাই জানেন না, মানুষ তো ছাড়া। মনোজ এটা ঠিক বুঝতে পারে না বা বুঝতে চায় না, আর সেই জন্য আবাল্য বন্ধু অনিমেষকে সে এখন বেশ একটু প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে আরম্ভ করেছে। এই প্রতিদ্বন্দ্বিতা অবশ্য বরাবরই ছিল ওদের মধ্যে, লেখাপড়ায়, খেলাধুলায়, আরও নানা ব্যাপারে। স্কুলের পরীক্ষায় সাধারণত মনোজই প্রথম হতো, কিন্তু যদি দৈবাৎ কোনোবার অনিমেষ মনোজকে হারিয়ে তার উপরে উঠে যেত তাহলে আর রক্ষা ছিল না। মনোজ তখন অনিমেষকে এড়িয়ে এড়িয়ে চলত, এবং যতদিন না ফিরতি পরীক্ষায় ওকে আবার পরাজিত করতে পারত ততদিন মেলামেশাটা বেশ কমে যেত। খেলাধুলায় অবশ্য অনিমেষের সঙ্গে ও বেশিরভাগ সময় এটি উঠতে পারত না, কিন্তু সেখানেও ওর মনোভাব গোপন থাকত না। অনিমেষ শুধুই হাসত,
মনের ভাব চেপে রাখার ক্ষমতা তার ছিল অনেক বেশি। স্কুলের পরীক্ষায় মনোজকে হারাতে পারলে সে খুশিও তো নিশ্চয়ই, কিন্তু তা নিয়ে হইচই করে বেড়াত না, তেমন কোনো উচ্ছ্বাস প্রকাশ করত না, খেলাধুলায় বেশি বাহাদুরি দেখাতে পারলে। কিন্তু এসব সত্ত্বেও দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল গাঢ়, সত্যি সত্যিই গাঢ়। কিন্তু এবারকার প্রতিদ্বন্দ্বিতাটা যেন একটু অন্য ধরনের। হেডমাস্টার মশাই বাড়ি যেতেই দরজা খুলে দিল কল্পনা, মুখ ভর্তি হাসি নিয়ে বলল, বাবা এই এখনই আসবে, বসো তোমরা, চা খাবে? তারপরেই মনোজের দিকে কটাক্ষ হেনে বল, কিন্তু মশাই অমনি অমনি পালালে চলবে না, এবার একটা ভালো রকম ফিস্ট চাই। বাবা শুনে এসেছেন যা নম্বর পেয়েছো তাতে স্কলারশিপ তো নিঘা, চাই কি কমপ্লিট করেও যেতে পারো? অনিমেষ হেসে বলল, আমিও তাই বলছিলাম মনোজকে, তবে ফিস্টের কথাটা বলিনি, ওটা তুমি বলবে বলে। হুম, যেন আমি একাই ফিস্ট খাবো, তোমরা চেয়ে চেয়ে দেখবে তাই বুঝি। তা বাপু, তোমার রেজাল্টটাও খারাপ কিছু হয়নি, তুমিও একটা স্কলারশিপ পেয়ে যেতে পারো বাবা বলছিলেন। তবে শিওর নয়। আর তুমি? কল্পনার গালে এবার একটু লজ্জার ঢেউ খেলে গেল, বলল, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমাদের মতো ব্রিলিয়ান্ট নই তো, প্রাইভেট পরীক্ষা দিয়েছি, তবে হ্যাঁ শুনলাম আমিও নাকি পাশ করে গেছি, তাই তো চা খাওয়াচ্ছি, একটু চাও পাবে। পাশের পক্ষে সেই কি যথেষ্ট না? কথা শেষ করে কল্পনা জবাবের অপেক্ষা না করে একরকম দুলতে দুলতে ভেতরে চলে গেল, বোধহয় চায়ের আয়োজন করতে। একটু পরে হেডমাস্টার মশাই ফিরলেন, ওরা উঠে প্রণাম করতে আশীর্বাদ করে বললেন, খবর শুনেছ তো বোধহয় কল্পনা মার মুখে? ভারী খুশি হয়েছি, অনেকদিন স্কুলের এমন ব্রিলিয়ান্ট রেজাল্ট হয়নি, কল্পনাও বেশ ভালো করেছে, দু চার দিনের মধ্যে বোধহয় পরীক্ষার ফল বেরিয়ে যাবে, ভালো কথা। চাটা কিছু দিয়েছে তোমাদের? কল্পনা, এই কল্পনা। কথা শেষ হওয়ার আগে কল্পনা দু হাতে দু প্লেট খাবার নিয়ে ঘরে ঢুকল, বলল, মা লুচি ভাজছেন, বললেন গরম গরম না দিলে কি লুচি ভালো লাগে, এগুলো শেষ হলে চা আনছি। আমাকে এখন আর লুচি টুচি দিস না, শুধু এক কাপ চা, ওর বাবা বলল। চায় পেয়ালায় চুমুক দিতে দিতে হেডমাস্টার মশাই প্রশ্ন করলেন, তারপর এবার কে কোথায় পড়বে, পলাশডাঙ্গা কলেজে ভর্তি হবে নাকি? অনিমেষ জবাব দিল, মনোজ কলকাতায় গিয়ে পড়বে ঠিক করেছে, আমি আপাতত এখানকার কলেজেই ভর্তি হব। বেশ বেশ, মনোজ কলকাতার কলেজে পড়লেই ভালো হয়, এখানে আর যাই হোক নতুন কলেজে তো ল্যাবরেটরিও নেই, তোমরা তো বুঝি দুজনেই আবার বিজ্ঞানের ভক্ত, কল্পনা মাকেও ভাবছি এখানকার কলেজে ভর্তি করে দেব, যতদিন না বিয়ে হয় পড়ুক না। অনিমেষ একবার বাঁকা চোখে মনোজের দিকে তাকাল, মনোজ যে কথাটা খুব খুশির সঙ্গে নিয়েছে এমন মনে হল, তবে অন্ধকারে মুখের ভাবটা ঠিক বোঝা যায়। এরপর প্রায় 15 বছর কেটে গেছে, ইংরেজ রাজত্ব তখনও শেষ হয়নি এদেশ থেকে, তখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়নি, কিন্তু পৃথিবীর আগে পরিবর্তন ঘটেছে, পরিবর্তন ঘটেছে পলাশডাঙ্গা গ্রামটিতে, নদীর ধার দিয়ে একটু হাঁটলেই তা টের পাওয়া যায়, সেই শুকনো ঘাসে ছাওয়া নদীর পাড় আর না, সেখানে ইটের পাঁচিল ঘেরা বিরাট এক কারখানা বসেছে, পলাশডাঙ্গা কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড, সাহেবি কোম্পানি, প্রচুর লোক খাচ্ছে সেখানে, গ্রামের চাষিরা অনেক জমি জমা ছেড়ে দিয়ে বাধা আয়ের চাকরি নিয়েছে ওই কারখানা, জমজমাটভাবে গড়ে উঠেছে কারখানা। অনিমেষও বিএসসি পাস করে এই কারখানাতে ঢুকেছিল শিক্ষানবিশ হিসেবে, কিন্তু তুখর ছেলে সে, অল্পদিনে নিজে প্রতিভা দেখিয়ে বড় সাধ্যে সুনজরে পড়ে যায় এবং পদোন্নতি হতে হতে এখন গোটা রাসায়নিক বিভাগটিকে ভার এসে পড়েছে তার উপর,
কর্তাদের খুবই ভরসা তার ওপর। সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য যে পুরনো চেম্বার প্ল্যান্টটা আছে তা দেখাশোনার ভারও তার ওপর। অবশ্য ওই প্রথায় সালফিউরিক অ্যাসিড তৈরি করা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর তার বদলে দেখা দিয়েছে নতুন প্রথা যাকে বলা হয় কন্ট্রাক্ট পদ্ধতি। তাই এখানে একটা কন্ট্রাক্ট প্ল্যান্ট বসাবার তোড়জোড় চলছে, বছর খানিকের মধ্যেই বোধ হয় সেটা তৈরি হয়ে যাবে। ওটার কাজ শুরু হলে চেম্বার ফ্ল্যাটটা আর রাখা হবে কি না তা এখনও ঠিক হয়নি, তবে আপাতত সেখানে পুরো দমে কাজ চলছে। মনো যেখান থেকে সসম্মানে MSc পাশ করে বিলেতে পাড়ি দিয়েছিল, সেখানেও সে অনেকগুলো পরীক্ষায় কৃতিত্ব দেখিয়ে ডক্টর উপাধি অর্জন করেছে। সেও কেমিস্ট্রির ছাত্র এবং ওই বিষয়ে তার থিসিস। গোড়ায় গোড়ায় অনিমেষের সঙ্গে তার চিঠিপত্রের রীতিমতো আদান প্রদান চলত এবং তাতে কল্পনার প্রসঙ্গ খুব বেশি থাকত। এখন সে চিঠিপত্র লেখালেখিও খুব কমে এসেছে, দুজনেই ব্যস্ত মানুষ তো। বছরখানেক অনিমেষ আর তার কোনো খবরই পায় না। এইভাবেই চলছে, কর্তারা কারখানার কম্পাউন্ডের মধ্যে অনিমেষের জন্য ভালো কোয়ার্টার করে দিতে চেয়েছিল, কিন্তু অনিমেষ সেখানে যায় না, নিজে পৈতৃক বাড়িটাকে সংস্কার করে এবং যতটা সম্ভব আধুনিক করে নিয়ে সেখানে সে বাস করছে সপরিবার। তবে কারখানার কাজ ছেড়ে বাড়ি ফিরতে তার প্রায় বেশ রাত হয়েছে, অবশ্য শনিবার একটু তাড়াতাড়ি ফিরে, সেদিনটাও ছিল শনিবার। বিকেলের দিকে অনিমেষ তখনও কারখানা থেকে ফিরে, একজন ফিটফাট শারীরিক পোশাক পরা ভদ্রলোক এসে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে কেমন যেন একটু থতমতকে এদিক ওদিক চাইতে লাগল। এই বাড়ি তো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু এ যে খোলনইছে বদলে ফেলা বাড়ি, আগন্তুক ঈষৎ ইতস্তত করে গেটের ওপরকার নামের ফলকটি আরও একবার ভালো করে ধরে নিল, তারপর কলিং বেলে বোতাম টিপে দিলেন সজোরে। পরক্ষণে দরজা খুলে গেল এবং একজন সুবেশা মহিলা কে বলে বেরিয়ে এসে দরজা খুলে দিল। তার পেছন পেছন একটি ছোট্ট ছেলেও গুটি গুটি এসে দাঁড়ালো তার আঁচল ধরে। কাকে চাই? মহিলা প্রশ্ন করল। কোথেকে আসছে? আমি মনোজ, অনিমেষের বাল্য বন্ধু, বহুদিন বিদেশে ছিলাম কি না, কিন্তু আপনি? মহিলাটি এবার খিলখিল করে হেসে ফেললেন, বললেন, দেখি গোড়াতেই সন্দেহ হয়েছিল, অনেক বদল হয়েছে তো চেহারা, আগে তো তুমি বলতাম, এখন কি বলবো, আপনি না তুমি, তুমি বলি। ওরও বাল্য বন্ধু যখন, আমি কল্পনা তোমাদের হেডমাস্টার মশাই নিয়ে, এসো ভেতরে এসে বসো, ও একটু পরে ফির। কল্পনা, আপনার, তোমার সঙ্গে অনিমেষের বিয়ে হয়েছে? কই, ও তো কোনো চিঠিতেই আমাকে খবরটা লেখেনি, বিয়ে করছে এইটুকু শুধু জানিয়েছিল, কার সঙ্গে তা তো জানানো দরকার বোধ করেনি। আচ্ছা লোকটি, অন্তত একটা কংগ্রাচুলেশন পাঠাতে পারতাম তো। কথাটা বলে মনোজ একটু কাষ্ঠ হাসি হাসবার চেষ্টা করল, কিন্তু হাসিটা ঠিক জমল না। কল্পনা সেদিকে ভ্রুক্ষেপ না করে ছেলেকে বলল, এই টুটু তোর কাকা প্রণাম কর, মস্ত বড় পণ্ডিত লো। তারপর মনোজের দিকে যেয়ে একটু সলজ্জভাবে বলল, আমার ছেলে টুটু এ একটি, তা তুমি কবে ফিরলে, বিয়ে করেছ তো, বউকেও নিয়ে এলে পারতে, নাকি ওখান থেকে একটি শ্বেতাঙ্গিনী সংগ্রহ করে এনেছে? সকলেরই ভাগ্য কি অনিমেষের মতো? একটু রসিকতার চেষ্টা করল মনোজ। খানিক পরে অনিমেষ ফিরল, মনোজকে দেখে আন্তরিক উচ্ছ্বাসে জড়িয়ে দিল। কলকাতা থেকে আসছিস? তা আজ রাতে আর ফিরতে দিচ্ছি না, এখানেই থাকবে। কাল রোববার কারখানা মোটামুটি ছুটি, কয়েকটা সেকশন ছাড়া, কাল সারা দিন গল্প করব, তারা নেই তো তোর। সেই রাত্রেই গল্প শুরু করলো অনিমেষ, তার এখন পরিপূর্ণ জীবন।
কোথাও কোনো ফাঁক নেই, না বাইরে না বাড়িতে। বাইরে তার যেমন খাতির, বাড়িতেও তেমনি। তার জীবনকে মধুময় করে তুলেছে কল্পনা। সত্যি তুই আমাকে এবার সত্যি হারিয়ে দিয়েছিস অনিমেষ, বিদেশ থেকেও। অত লেখাপড়া শিখেও আজ আমি বেকার। তুই জানিস না পৃথিবীর সর্বত্র এখন কি ভয়াবহ ডিপ্রেশন চলছে? আমাদের দেশেই কি কম! তোর ভাগ্য ভালো, তাই ভালো একটা কাজ জুটিয়ে নিতে পেরেছিস, কিন্তু আমি পারি। ছোটখাটো করে দুই একটা মাঝে সাঝে যে অফার আসে না তা নয়, কিন্তু আমার ডিগ্রি, আমার জ্ঞান বা প্রতিভা যাই বলিস, তার তুলনায় নগণ্য, গ্রহণযোগ্য না। প্রায় বছরখানেক দেশে ফিরেছে, কিন্তু এখনো সেই অবস্থা। বিদেশেও যা, এদেশেও তা। মাঝে মাঝে মনে হয় এই সাধু সন্ন্যাসীর দেশে সাধু সন্ন্যাসী হয়ে যাওয়াই উচিত ছিল। তাদের তবু নিশ্চিন্ত জীবন, ভগবানের নাম করে কেটে যায়। কিন্তু আমরা বস্তুতান্ত্রিক আবহাওয়ায় মানুষ হয়ে তারই দাপটে পড়ে হিমশিম খেয়ে যাচ্ছি। একটু থেমে একটু ইতস্তত করে মনোজ বলল, তোর কাছে কেন এসেছি শুনলে বিশ্বাস করবি না। শুনেছি এখানকার কেমিক্যাল ফ্যাক্টরিতে তোর প্রতিপত্তি খুব বেশি, কর্তাদের সঙ্গেও খুব দহরম মহরম। আমাকে এখানে তোদের কারখানায় ঢুকিয়ে নিতে পারিস না? আমার কোয়ালিফিকেশনগুলো তো নিশ্চয়ই তাচ্ছিল্য করবার মতো না। অনিমেষ একটুখানি সময় চুপ করে দিল, তারপর বলল, হ্যাঁ ম্যানেজিং ডিরেক্টরকে তোর কথা নিশ্চয়ই বলবো। তবে কথা হচ্ছে, এখানে তো কারখানার কাজ, হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা যাদের আছে ওরা তাদেরকেই খাতির করে বেশি। তোর হয়তো সে অভিজ্ঞতা তেমন নেই, তবে আমরা শিগগিরই একটা রিসার্চ ডিপার্টমেন্ট খুলছি, সেখানে তোকে ওরা নিশ্চয়ই নেবে। বিশেষ করে যখন তোর বিলিতি ছাপ আছে নামের পেছনে, বিলিতি ডিগ্রি মোহ সাহেবদের কাছে বড় কম নয়। কিন্তু আমার যে এখনই দরকার রে, এভাবে বসে থেকে থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি যে। তুই চেষ্টা করলে একটা ব্যবস্থা করতে পারবি। তা হয়তো পারবো, কিন্তু এখন নিলে তো তোকে উঁচু কোনো পোস্ট ওরা দিতে পারবে না, তোকে হয়তো আমারই অ্যাসিস্ট্যান্টগিরি করতে হবে। অবশ্য মাইনে তাতেও খুব কম হবে না, কিন্তু তোর কি তা পছন্দ হবে? মনোজ হঠাৎ কোনো জবাব দিল না, মনে মনে কি যেন ভেবে নিল খানে, তারপর বলল, বেশ তাতেও রাজি আছি আমি, তুই একটু চেষ্টা করে ব্যবস্থাটা করে দে। ঠিক এই সময় কল্পনা রেকাবিতে দুজনের জন্য জলখাবার সাজিয়ে নিয়ে ঘরে ঢুকল। মনোজের মনে পড়ল সেই দিনটির কথা, যেদিন ওদের ম্যাট্রিক পরীক্ষার ফল জানতে গিয়েছিল হেডমাস্টার মশাই বাড়ি। সেদিনও কল্পনা এমনি করে প্লেটে খাবার সাজিয়ে এনেছিল ওদের জন্য, কিন্তু সেদিন আর এদিনে কত তফাৎ। সেদিন সে ছিল কিশোরী কুমারী ও সাহচর্যে কি একটা অপূর্ব পুলক জাগত মনোজের মনে, আর আজ ও শিখিতে জল জল করছে সিঁদুরের রেখা, চিরজীবনের মতো হাতছাড়া হয়ে গেছে। অনিমেষ ওকে কেড়ে নিয়েছে মনোজের কাছ থেকে, ও এখন অনিমেষের সন্তানের জনম। কতটা অনিমেষের অনুরোধে বড় সাহেব মনোজকে কারখানায় নিযুক্ত করল। ঠিক হল আপাতত ও এখন অনিমেষের সহকারী হিসেবে কাজে নেবে, অর্থাৎ অনিমেষের নির্দেশ মেনেই চলতে হবে ওকে কিছুদিন। তারপর যদি রিসার্চ সেকশন খোলা হয় তখন ওর কাজকর্ম দেখে ঠিক করা যাবে ওকে কোন সেকশনে রাখা যাবে। মনোজ এ ব্যবস্থা মেনে নিয়ে কাজে জুটল। সমস্ত কেমিক্যাল ডিপার্টমেন্টের দেখাশোনার দায়িত্ব অনিমেষের। অনিমেষ মনোজকে সঙ্গে করে সমস্ত ফ্যাক্টরিটা চকর দিয়ে দিল। ভীষণ পরিশ্রমে সে, কোথাও সামান্য এতটুকু ত্রুটি থাকলেও তার সদ্য জাগ্রত নজর এড়িয়ে যেতে পারে না। কারখানার কর্মীরা এই জন্য তাকে ভয় করে, শ্রদ্ধাও করে। মনোজকে তারা সহকর্মী হিসেবেও দেখে, কিন্তু অনিমেষকে দেখে ওপরওয়ালা হিসাবে। স্বভাবতই মনোজের এটা ভালো লাগে। সে যে বিদ্যাপুথিতে অনিমেষের চাইতে অনেক শ্রেষ্ঠ হয়েও তার অধীনে কাজ করছে,
এজালা সে ভুলতে পারে না। অনিমেষ নিজেও তা জানে, বাইরে হয়তো স্বীকারও করে, কিন্তু কারখানায় যখন থাকে তখন তার অন্য চেহারা। অধীনস্থ কর্মচারীরা তার কাছে যেমন ব্যবহার পায়, মনোজও তার চাইতে বেশি কিছু পায় না। সালফিউরিক অ্যাসিডের চেম্বারগুলি পরীক্ষা করে দেখা অনিমেষের একটা নিত্যকর্ম। সীসার তৈরি অতিকায় কতগুলি চৌবাচ্চার মধ্যে গরম সালফিউরিক অ্যাসিড ক্রমাগত তৈরি হচ্ছে আর নল দিয়ে ক্রমাগত বেরিয়ে আসছে। ওই চৌবাচ্চাগুলি নামই হচ্ছে চেম্বার, নামে চৌবাচ্চা হলেও আসলে এক একটা ঘরের মতোই বড়, উঁচু মই দিয়ে সেখানে উঠতে হয়। চৌবাচ্চার দেওয়ালের ওপর দিয়ে মাছের মতো সরু একখালি বারান্দা চলে গিয়েছে। রাজমিস্ত্রিদের বাঁধা ভাড়ার মতোই সেই বারান্দা। সেইখানে উঠিয়ে পরীক্ষা করে দেখতে হয় অ্যাসিড ঠিক মতো তৈরি হচ্ছে কিনা। অ্যাসিড তলায় দানা বাঁধলে চলবে না, যদি দেখা যায় দানা বাঁধছে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। প্রথম দিন চেম্বার দেখতে গিয়ে মনস্থ হেসেই কুল পায়। এই কোথায় আছি আমরা এখনো? 100-150 বছর আগে যেভাবে সালফিউরিক অ্যাসিড তৈরি হতো এখনো সেই পদ্ধতি আঁকড়ে ধরে আছি। ও দেশে এসব কবে পাল্টে গেছে? নতুন কন্ট্যাক্ট পদ্ধতিরও নিত্য নতুন কত পরিবর্তন করা হচ্ছে, এখানে সে খবরও বোধ হয় পৌঁছয়নি। না, আমরাও একটা কন্ট্যাক্ট প্ল্যান বসাচ্ছি, কাজ আরম্ভ হয়েছে। বছরখানেকের মধ্যেই এখান থেকে ওই পদ্ধতিতে অ্যাসিড তৈরি শুরু হবে। প্ল্যাটিনাম নয়, খোদ ভ্যানাডিয়াম পেন্টাক্সাইডই ব্যবহার করবো আমরা, তখন দেখে নিস। হ্যাঁ, শীষের যা দাম, এই শীষেগুলো খুলে বিক্রি করে দিলেও দেখবি কত টাকা ঘরে আসবে। তা এই ধরনের সমালোচনা অবশ্যই করতে পারে মনোজ। বিজ্ঞানে আমরা এখনো যে কতটা পিছিয়ে আছি তা কি আর অনিমেষ জানে না? অথচ আশ্চর্য, এই কারখানার যারা মালিক তারাও কিন্তু ওদেশেরই লোক। এদেশে ব্যবসা করে পয়সা লুটছে, কিন্তু সেই মানদাতার আমলের চালগুলো ছাড়তে পারেনি। অন্যান্য যন্ত্রপাতি সম্বন্ধেও মনোজের কেমন একটা অবজ্ঞা ভাব। কাজ শেখার চাইতে খুঁত বার করাতেই যেন তার আনন্দ বেশি। অনিমেষের এটা ভালো লাগে, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারে না, কারণ মনোজ যে আধুনিক বিজ্ঞানের সঙ্গে ওর চাইতে অনেক বেশি পরিচিত সেটা তো আর অস্বীকার করা যায় না। তবু এইভাবেই দিন চলছিল। মনোজ দিয়ে পুরনো বাড়ি এখন আর ও কারখানার মধ্যেই একটা ছোট দোকামরার ফ্ল্যাট নিয়ে সেখানে আছে, তবে তার বেশিরভাগ অবসর সময় কাটে অনিমেষের বাড়িতে। অনিমেষ বাড়ি থাকুক না থাকুক কিচ্ছু এসে যায় না তাতে, কল্পনা বাড়ি থাকলেই হলো। কল্পনার সান্নিধ্য এখনো ওর তেমনি ভালো লাগে। কল্পনা যে এত সুন্দর, এত যে তার গুণ, তা যদি সে আগে জানত। ওহ, অনিমেষটা কি ভাগ্যবান, সব দিক দিয়েই তাকে হারিয়ে দিয়েছে। অনিমেষের ছেলে টুটুর সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে, ভারী মিষ্টি ছেলে। এই ছেলে তো তারও হতে পারত, অনিমেষ যদি ওর মাকে কেড়ে না নিত। কল্পনা এখনো তাকে তেমনি আদর যত্ন করে, তর্কাতর্কি খুনসুটি যেমন ছেলেবেলায় চলত এখনো চলে। মনোজ প্রথম দিয়ে মতো আকৃষ্ট হয়, কিন্তু পরক্ষণেই নজরে পড়ে ও শিথির ওপর আগুনের মতো জলজলে শিবিরটা, চোখে জ্বালা ধরিয়ে দেয় যেন। অনিমেষের ব্যবহারটা ও ঠিক বুঝতে পারে না, ও যে এখনো কল্পনার প্রতি সেই তীব্র আকর্ষণ দমন করতে পারছে না। এ কি, অনিমেষের চোখে ধরা পড়ে গেছে? মাঝে মাঝে অনিমেষের এ একটা আচরণে মনে হয় ও তাকে সন্দেহ করছে, নইলে হঠাৎ এক একদিন অকারণ বুড়ো হয়ে উঠবে কেন অনিমেষ? তবে ও তো চিরকালে ভীষণ ঝাপা, মনের কথা সহজে ধরা যায় না, সেই ছেলেবেলা থেকেই এই স্বভাব। সেদিন কল্পনার সঙ্গে দোস্তর মতো ঝগড়া হয়ে গেল অনিমেষের, কারণটা মনোজ জানে না, হয়তো তাকে নিয়েই কোনো কথা কাটাকাটি হয়ে থাকে। সারাদিন স্বামী স্ত্রী একদম কথা বলে, নিহাত সাংসারিক প্রয়োজনীয় কথাবার্তা যা চলছে তা টুটুর মাধ্যমে।
আর সেদিনই হঠাৎ এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল যা কেউ কখনো ভাবতেই পারেনি। অনিমেষ হঠাৎ নির্দেশ হয়ে গেল। সন্ধ্যাবেলা শেষবারের মতো ফ্যাক্টরি টহল দিয়ে এসেছে সে বাড়ির পথ। আজও যথারীতি টহল দিতে বেরিয়েছিল, কিন্তু তারপর তার আর কোনো হদিশ নেই। বাড়িতেও ফিরেনি, ফ্যাক্টরিতেও নেই। কোথায় গেল তবে? অনিমেষের পক্ষে এ একটা অস্বাভাবিক ব্যাপার। তাকে কখনো কেউ কাজে কামাই করতে দেখেনি, বিশেষত ছুটি না নেই। জল ঝড় শীত গ্রীষ্ম উপেক্ষা করে সে প্রত্যহ নিয়মিত সময়ে কাজে হাজির। তার সময়ানুবর্তিতা কারখানার লোকদের কাছে প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। সেই অনিমেষ কাউকে না বলে আজ পরপর দুদিন কাজে যোগ দেয়নি, বাড়িতেও ফিরেনি, এ যে বিশ্বাসই করা শক্ত। কিন্তু অনেক অবিশ্বাস্য ব্যাপারের মতো এটাও সত্যি ঘটেছে। কারখানা বড় সাহেব দোস্তর মতো বিচলিত, চারদিকে খোঁজ করা হচ্ছে, থানায় খবর গেছে, পুলিশও এসে তন্ন তন্ন করে খুঁজেছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলেও গোটা মানুষটা তো আর উধাও হয়ে যেতে পারে না। কারখানাটা নদীর ধার ঘেঁষে হলেও ওর কোনো উঁচু জায়গা থেকে নদীতে পড়ে যাওয়া সম্ভব নয়, কারণ নদী আর কারখানার পাঁচিলের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। তাছাড়া নদীতে ডুবে গেলে পরদিন কোনো না কোনো জায়গায় মৃতদেহ ভেসে উঠত। বছরের এই সময়টা নদীতে স্রোত খুব কম, বেশি দূর ভেসে যাওয়ার কথা না। তাছাড়া অনিমেষ নাম করা সাঁতার, জলে ডুবে গেলে তার পক্ষে সামলে ওঠা কিছু নেই। তবে কোথায় গেল সে? কল্পনা কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে। মনোজ তাকে সান্ত্বনা দিতে গিয়ে শুধু ধমক খেয়েছে, যেভাবেই হোক ওকে খুঁজে বার করে দাও, নয়তো কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা পুলিশ কর্তৃপক্ষ যখন তাদের শেষ মন্তব্য নোট ট্রেস লিখে নিয়ে বিদায় নিল, তখন কারখানায় একটা শোকের ছায়া নেই। কিন্তু কল্পনায় মন্তব্যের ওপর নির্ভর করতে রাজি হল, বলল, ওসব রুটিন মাফিক তদন্ত ছুঁড়ে ফেলে দাও, আমি প্রাইভেট ডিটেকটিভ দিয়ে তল্লাশি করাবো। সতীনাথবাবু কলকাতার নাম করার জন্য, আমার বাবার বন্ধু, আমাকে ভালো করেই চেনে, বুড়ো হয়েছে কিন্তু এখনও অনেক শক্ত শক্ত কেস হাতে নিতে আপত্তি করেন না, এক্ষুনি তাকে খবর পাঠাচ্ছি। পরদিন সকালে সতীনাথবাবু এসে হাজির হল। মনোজ তাকে সঙ্গে নিয়েই কারখানার বড় সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দিল। বড় সাহেব বললেন, হ্যাঁ আমরাও আপনার নাম শুনেছি, পুলিশ তো কিছুই করতে পারল না, আপনি দেখুন একবার চেষ্টা করুন, আমরা আপনাকে সব রকম সাহায্য করব। মনোজকে দেখিয়ে বললেন, এই ভদ্রলোক ছেলেবেলা থেকে অনিমেষের অন্তরঙ্গ বন্ধু, এখানেও ইনি ওর সহকারী হিসেবে সর্বদা কাছে কাছে থাকে, ওকে আপনার সঙ্গে ছেড়ে দিচ্ছি যতক্ষণ না রহস্যের মীমাংসা হয়। অনিমেষের মতো কাজের লোক পাওয়া ভাগ্যের কথা, ওকে যেভাবেই হোক খুঁজে বার করতেই হবে। সতীনাথবাবু মনোজকে নিয়ে ফ্যাক্টরিটা একবার মোটামুটি ঘুরে দেখে আর সেই সঙ্গে অনিমেষের প্রসঙ্গ উঠল, কিন্তু অনিমেষ কোনো চিহ্নই কোথাও রেখেছেন। তারপর তার নজরে পড়ল অনেক উঁচুতে বসানো সীসার চেম্বারগুলো দিকে। জিজ্ঞেস করলে, ওগুলো কি? সালফিউরিক অ্যাসিড চেম্বার? এখানে এখনো ওইভাবে অ্যাসিড তৈরি হয় বুঝি? মনোজ বলল, আর বলবেন না, সত্যিই তাই, এই জন্যই তো আমরা বিজ্ঞানে এখনো এত পিছিয়ে আছি। তা বটে। সতীনাথবাবু নিচে থেকে ভালো করে চেম্বারগুলি খুঁটিয়ে দেখবার চেষ্টা করল, তারপর বললেন, না নিচে থেকে কিছু বোঝা যাবে, মই রয়েছে দেখছি, ওপরে ওঠা যাবে নিশ্চয়ই। তা যাবে, উঠতে চান তো সাবধানে উঠবেন, অনেকদিনের পুরনো মাচা তো লদলদে হয়ে গেছে। সতীনাথবাবু সে কথায় ততটা কান না দিয়ে ধীরে ধীরে মই বেয়ে ওপরে উঠতে লাগলো, পিছন পিছন মনোজও উঠে এলো। চেম্বারের দেয়ালের একটু উঁচুর দিকে মাঝে মাঝে বড় বড় জানলার মতো ফোকর, তা দিয়ে ভেতরটা দেখা যায়। কতটা অ্যাসিড জমলো দেখবার জন্য সহজেই টেনে খোলা যায়। সতীনাথবাবু সাবধানে একটা টেনে একটু খুলে দিল, ভেতর থেকে সঙ্গে সঙ্গে গরম অ্যাসিডের ধোঁয়া বেরিয়ে এলো।
তাড়াতাড়ি ফোকরে মুখ বন্ধ করে দিয়ে বললে, বেশ বড় তো ফোকরটা, বোধ হয় একটা জানলার মতোই হবে নাকি? হ্যাঁ তা তো বটেই, তবে আমরা এগুলো বেশি দিন রাখবো না, নতুন কন্ট্যাক্ট প্ল্যান্টে কাজ শুরু হলে এটা ভেঙে ফেলবো। তা শীষে যা আছে তা বেচলে দাম বড় কম হবে না? তা তো হবে। আচ্ছা মনোজবাবু, অ্যাসিডগুলো তো দেখছি নল বেয়ে নিচে আরও একটা বড় চৌবাচ্চায় জমা হচ্ছে, সেখান থেকে ওগুলো কোথায় যাচ্ছে? পাম্প করে নিয়ে ওই যে উঁচু টাওয়ারটা, আমরা ওকে বলি গ্লোভার্স টাওয়ার, তারই মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। ওখানেও খানিকটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তারপর সেটা ধরে নেওয়া হচ্ছে টাওয়ারের নিচে একটা পাত্রে। ততক্ষণে অ্যাসিডটা আরও ঘন হয়ে গেছে, চেম্বারে ওর মধ্যে আছে শতকরা বড় জ্বর 60% অ্যাসিড, বাকিটা প্রধানত জ্বর। এখানকার অ্যাসিডে আছে শতকরা 78% অ্যাসিড, এই 78% অ্যাসিডকেও ঘন করবার ব্যবস্থা আছে আমাদের। দরকার হলে আমরা শতকরা 98% অ্যাসিডও করে নিতে পারি, তবে সঙ্গে সঙ্গে তা করি না, ওই 78% অ্যাসিড নিয়ে গুদামে রেখে দিই। গোলমাল হয়ে যায় না একটির সঙ্গে আরেকটি মিশে? তা হবে কেন, প্রত্যেক দিনে অ্যাসিড বিভিন্ন পাত্রে ধরে গায়ে তারিখ লিখে রাখা হয় লেবেলেতে। সতীনাথ বাবু আর কিছু বললেন, শুধু ঘুরে ঘুরে চেম্বারগুলো দেখতে লাগলো, তারপর হেসে বললেন, পুরনো হলেও আমাদের কাছে সবই নতুন, চলুন নিচে যাই। অনিমেষের সঙ্গে তা আপনি সাধারণত থাকতেন, যেদিন ও নিরুদ্দেশ হলো সেদিন আপনি কতক্ষণ ছিলেন ওখানে? আমরা দুজনেই টহলের শেষে ও চেম্বারগুলো পরীক্ষা করে একে একে মই দিয়ে নেমে আসি। আমার সঙ্গে ও নেমেছিল, ওই আগে নামে, কিন্তু আমার একটু কাজ থাকায় আমি তাড়াতাড়ি চলে আসি, ও আরও খানিকক্ষণ ফ্যাক্টরিতে থেকে যায়। কতক্ষণ? সে কি করে বলবো, দারোয়ান বলতে পারে, বেরোনোর জন্য তো ওই একটাই গেট। হ্যাঁ, আমরা নামার পরে দারোয়ান ওটা নামিয়ে রাখি, যাতে কেউ আর ওপরে উঠতে না পারে। সাবোটেজের আশঙ্কায় এই ব্যবস্থাই আছে বহুদিন ধরে। মইটা তো আলগা মনে হচ্ছে, ওটা কি নামিয়ে রাখতে হয়? সতীনাথ বাবু দারোয়ানকেও একটু জেরা করল, সে বলল সে সারাক্ষণই ওখানে ছিল, অনিমেষ বাবুর সঙ্গে তার খুব জান পেহচান আছে, বহু তার চাঁদ নেই, কিন্তু সেদিন সে তাকে ফ্যাক্টরি থেকে বেরোতে দেখে, রাত 10টা নাগাদ সে গেটে তালা লাগিয়ে খানা খেতে যায়। ফ্যাক্টরি এদিকটায় তখন কোনো জনপ্রাণী ছিল না, অনিমেষ বাবু থাকলে সে নিশ্চয়ই জানতে পারত, তাছাড়া যখন মই নামিয়ে রাখে তখনও শুধু মনোজবাবুকেই সে দেখেছে, অনিমেষ বাবুকে দেখেনি। সতীনাথ বাবু এবার মনোজকে নমস্কার করে বললেন, আর আপনাকে কষ্ট দেব না, শুধু আপনাদের অ্যানালিটিক ল্যাবরেটরিটা কোন দিকে আমাকে একটু দেখিয়ে দিতে বলে যান, অবশ্য তার আগে আর একবার আপনাদের বড় সাহেবের সঙ্গে দেখাও করে নিন। বড় সাহেবের ঘরে বসে সতীনাথ বাবুর সঙ্গে তার কথা হচ্ছে। সতীনাথ বাবুর অনুরোধে বড় সাহেব ল্যাবরেটরি চিফ অ্যানালিস্টকে ডেকে পাঠালেন। অ্যানালিস্ট এলে বললেন, বুধবার রাত্রে যে চেম্বারে অ্যাসিডগুলো তৈরি হয়েছিল সেগুলো বাইরে বেরোল, আপনি চটপট গিয়ে তার খানিকটা স্যাম্পল নিয়ে পুরো অ্যানালিসিস করে ফেলুন তো, আজ রাত্রের মধ্যে যেন আপনার রিপোর্ট পায়, যত রাত হয় হোক, এর জন্য আপনাকে স্পেশাল রেটে ওভারটাইম রিমুনারেশন দেওয়া হবে, মনে থাকে যেন, কমপ্লিট অ্যানালিসিস চাই, আসুন তাড়াতাড়ি কাজ শুরু করে দিন। তারপর সতীনাথ বাবুকে বললেন, আপনি তো বোধহয় অনিমেষের বাড়িতে গেস্ট আছে, কাল ভোরেই আপনার কাছে সিল করে রিপোর্টটা পাঠিয়ে দেব। সে রাত্রে কল্পনার সঙ্গে সতীনাথ বাবুর অনেক কথা হল, অনিমেষ আর মনোজের আবাল্য বন্ধুত্বের কথা, আবাল্য প্রতিদ্বন্দ্বিতার কথা, অত বন্ধুত্ব থাকা সত্ত্বেও অনিমেষ কোনো ব্যাপারে মনোজকে ছাড়িয়ে গেলে মনোজের মনে যে অদ্ভুত প্রতিক্রিয়া হতো, অনিমেষের কাছেই কল্পনা শুনেছে সে সব কথা, নিজেও কিছু কিছু দেখেছে, আর তার নিজের প্রতি কুবন্ধুরই কি প্রবল আসক্তি ছিল তা তো সে নিজেই জানে।
স্পষ্ট করে না বললেও সতীনাথ বাবুই জেরা করে তা জেনে নিল। তারপর অন্বেষের সঙ্গে কল্পনার বিলেতে বিলেতে বসে মনোজ সে খবর পেল। এখানে সে জানতে পেরে সে খুব খুশি হয়নি, তাও কল্পনা বুঝতে পেরেছিল। কিন্তু ওতে সে তেমন গুরুত্ব পেল, বাল্য বন্ধুর মতোই ব্যবহার করে এসেছে তার সঙ্গে। সেদিন অবশ্য অন্বেষের সঙ্গে এ নিয়ে তার একটু মন কষাতে শিখেছিল। অন্বেষ বলেছিল, চিরজীবনও আমাকে হিংসা করে আসছে, তোমাকে বিয়ে করেছি বলে দাপাদাপি করছে মনে হয়। তারপর আমার যে বেশি কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আমারই অধীনে যে ওকে কাজ করতে হচ্ছে, এও কিছুতেই সহ্য করতে পারছে। অথচ আমার দৌলতেই যে ওর এই চাকরি হয়েছে তা তো মিথ্যা নয়, মিথ্যা তো অনেক কথা। রাত অনেক হয়েছিল, হঠাৎ পাশের ঘরে টুটুকে দেখল। সতীনাথবাবু বলল, যাও মা, ওকে শান্ত করো, তুমিও শুয়ে পড়ো গিয়ে, আমি একটু বারান্দায় পায়চারি করি। ভোরবেলায় রিপোর্ট এসে গেল। সতীনাথবাবু একবার তার ওপর চোখ বুলিয়ে কেমন গম্ভীর হয়ে গেল। তারপর কল্পনাকে ডেকে বললে, আমাকে এখনই একটু থানায় যেতে হবে, মনোজ যদি আসে একটু বসতে বল। কিন্তু মনোজ আর এলেন না, থানার দারোগা ঝটিতে ব্যবস্থা নিয়েছিল। ভোররাত্রি মনোজ জরুরি দরকারে কলকাতা যাবার জন্য তৈরি হচ্ছিল। গাড়ি আস্তে আস্তে থানার জিপ ওগিয়ে হাজির হয়েছিল সেখানে। তারাই ওকে নিয়ে গেলেন জিপে করে থানা। বড় সাহেবের ঘরে বসেই কথা হচ্ছিল। সতীনাথবাবু অ্যাসিড অ্যানালিসিসের তাৎপর্য বুঝিয়ে দিচ্ছিলেন সবাইকে। দারোগাও বসেছিলেন পাশে। একটা মানুষের শরীর কি দিয়ে তৈরি? হাড়, মাংস, রক্ত, চাম, মোটামুটি তাই না? শরীরের গোটা কাঠামোটাই হাড় দিয়ে তৈরি। আর এই হাড়ের মধ্যে শতকরা 57% হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। সালফিউরিক অ্যাসিডের মধ্যে ওর কোনোটাই থাকতে পারে না। কিন্তু রিপোর্টে দেখেছি ওদিনকার তৈরি অ্যাসিডে কি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর ফসফরাস রয়েছে। ক্যালসিয়াম ফসফেট ছাড়াও হাড়ের সঙ্গে লাগা থাকে বেশ কিছুটা চর্বি, জিলেটিন ইত্যাদি জৈব পদার্থ। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটলেও ওদের উপস্থিতি খুঁজে বার করা কঠিন, রিপোর্টেও তাই দেখছি। তারপর ধরুন রক্ত, হিমোগ্লোবিন রক্তের একটি উৎপাদন যার একটা বড় অংশ হচ্ছে লোহা। মানুষের শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলেও এই লোহা তার মধ্যে থেকে যাবে। বড় জোর সালফিউরিক অ্যাসিডের সঙ্গে তার বিক্রিয়া ঘটে লোহার সালফেট তৈরি হতে পারে, যা এখানে রয়েছে বলে দেখা যাচ্ছে। বাকি রইল কার্বন বা অঙ্গ। আমাদের শরীরে কার্বনের পরিমাণ খুবই বেশি। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে অন্তত 14-15 শের কার্বন থাকে। চেম্বার অ্যাসিডের মধ্যে অতটা কার্বন থাকা অসম্ভব। আরও আছে, কিন্তু এইটুকুই যথেষ্ট। রিপোর্ট আমরা যা পাচ্ছি তাতে দেখা যায় একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে যে সব রাসায়নিক উৎপাদন আছে তার সবটাই মিশে রয়েছে ওই সালফিউরিক অ্যাসিডের নমুনার মধ্যে। এ থেকে একটিমাত্র সিদ্ধান্তেই আসা যেতে পারে যে ওদিনকার অ্যাসিড চেম্বারে একটি পূর্ণবয়স্ক মানুষ পড়ে গিয়েছিল এবং ধীরে ধীরে তার শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গলে গিয়ে অ্যাসিডের সঙ্গে একত্রে মিশে গেছে, এমনকি পরনের জামা কাপড়ও, যা নাকি বেশিরভাগই সেলুলোজের আঁচ দিয়ে তৈরি। তারও অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে রিপোর্ট থেকে। সতীনাথবাবু একটু চুপ করল, তারপর বলল, এ মানুষটি যে হতভাগ্য অনিমেষ ছাড়া আর কেউ নয় তা বোধ হয় আমরা ধরে নিতে পারি, যদিও পুরো প্রমাণ এখনও পাওয়া যায়নি। অনিমেষেরই হোক বা যেই হোক, একটা মানুষ যে ওর মধ্যে পড়ে গলে মিশে গেছে এটা ঠিক। আর এখানে যাকে তাকে উঠতেও দেওয়া হয় না, এমনকি উঠবার মইটাও যে পরিদর্শনের পরই নামিয়ে রাখা হয় সে এ কথাও আমরা জেনেছি। একমাত্র অনিমেষ আর মনোজি ওখানে প্রত্যহ দেখাশোনা করবার জন্য উঠত, আর কারো যাবার হুকুম ছিল না। কাজেই যুক্তিতর্কের দিক থেকে অনিমেষে পড়ে যাবার কথাই মনে আসে বেশি।
এখন কথা হচ্ছে, এটা কি দুর্ঘটনা না ইচ্ছাকৃত? যদি দুর্ঘটনা হতো তাহলে মনোজের পক্ষে কাউকে না জানিয়ে বন্ধুকে উদ্ধার করার চেষ্টা না করে তা সে চেষ্টা যতই অসম্ভব হোক না কেন বুঝেও চুপি চুপি নেমে আসার কথা কেউ কি ভাবতে পারে? দারোয়ান বলছে সে একমাত্র মনোজকেই নেমে আসতে দেখেছে, অনিমেষকে না। আর মনোজ বলছে ওরা দুজনে একসঙ্গে নেমে এসেছে এবং অনিমেষই আগে নেমেছে, নামার সঙ্গে সঙ্গেই তো। দারোয়ান মই নামিয়ে ফেলল, তাহলে অনিমেষ গেল কোথায়? মনোজ অনিমেষের বন্ধু হলেও আজন্ম তার প্রতি একটা হিংসা পোষণ করে আসছিল। ই আমি অনিমেষের স্ত্রীর কাছে, যে ওদেরকে অল্প বয়স থেকেই জানতো, শুনেছি অল্প বয়সে যেটাকে প্রতিদ্বন্দ্বিতায় পরাজয়ের দুঃখ বলে উড়িয়ে দেওয়া যেত, পরিণত বয়সে তা নাও যেতে পারে। বিশেষত সম্প্রতি এমন কতগুলি কারণের কথা জানা যাচ্ছে যার জন্য অনিমেষের ওপর মনোজের মনে যে তীব্র বিষ সঞ্চারিত হচ্ছিল তাও স্বীকার করা যায় না। অনিমেষ আজ পেলেও সেটা যে এত ভয়ঙ্কর তা বুঝতে পারেনি নিশ্চয়ই। বুঝলে নিশ্চয়ই ওকে নিয়ে একা একা সন্ধ্যার অন্ধকারে ওই মরণ ফাঁদে পা দিত না। আমি শীষের চৌবাচ্চাগুলো নিজের চোখে দেখে এসেছি, ওকে বাইরে থেকে দেখবার জন্য যে ফোকরগুলো আছে তা দিয়ে অনায়াসে একটা মানুষকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দেওয়া যায়। বিশেষ করে সে লোকটা যদি ফোকরের ভেতর দিয়ে ভেতরে কি হচ্ছে দেখতে ব্যস্ত থাকে। আমার ধারণা এই ব্যাপারটি ঘটেছে। অনিমেষ যখন ফোকর দিয়ে চেম্বারের ভেতরটা দেখছিল তখনই মনোজ তাকে ধাক্কা দিয়ে ওর ভেতরে ফেলে দিয়েছে, এবং একবার সালফিউরিক অ্যাসিডে চৌবাচ্চায় পড়লে অল্পক্ষণ পরেই যে সে দেহের অস্তিত্ব থাকবে না শনাক্ত করবার মতো তুখর রাসায়নিক মনোজে তা জানা ছিল। সতীনাথবাবু আবার একটু চুপ করলেন, তারপর আবার বললেন, আমি শুধু আমার ধারণার কথা যা আমার মনে হয় অভ্রান্ত তাই বলি, বাকি কাজটুকু পুলিশকেই করতে হবে। তবে মনে হয় শেষ পর্যন্ত এ প্রমাণ করা কঠিন হবে। কিন্তু কেন কেন সে এমন ভয়ঙ্কর কাজ করতে গেল? বড় সাহেব চেঁচিয়ে উঠল। এবার উত্তর দিলেন দারোগা, পথের কাঁটা সরাবার জন্য নিশ্চয়ই। অনিমেষে অবর্তমানে সেই যে ওর পদে উন্নীত হবে এই ধারণাটাও কে কাজে প্রলুব্ধ করে থাকে, তার উপর রয়েছে কল্পনাকে হারাবার জ্বালা, আর ও যে ধরা পড়বে তা বোধ হয় ও কল্পনাও করতে পারেনি। শুনছিলেন পথের কাঁটা। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানান। গল্প ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন গল্প নিয়ে আবার ফিরছি, প্রতিদিন থাকবে সুস্থ থাকবে।